বিএনপি জামাতকে অশুভ শক্তি বলে মন্তব্য করে মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী নির্বাচনে এদের পরাজিত করতে হবে। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক লীগের সভায় মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেন হানিফ। নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানান হানিফ। এই নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দল পরিষদ বৈঠক করবেন এবং আমার বিশ্বাস সেটা অবশ্যই বিএনপি সভা বৈঠক করবেন।